আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপের সেরা দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার সিক্স পর্বে গিয়েছিল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই স্বর্ণের ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। হিটিংয়ের সামর্থ্য দিয়ে আলোচনায় আসেন ডানহাতি ব্যাটার। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ১৫৮ স্ট্রাইক রেটে স্বর্ণা ১৫৩ রান করেছেন। আইসিসি প্রকাশিত সেরা দলে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন ভারতের তিনজন, রানার্স আপ ইংল্যান্ডেরও তিনজন। সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে আছেন একজন করে। পাকিস্তানের একজনকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।